পুরুষ প্রবেশ নিষেধ, এমন জায়গার অভাব নেই পৃথিবীতে, তা বলে গোটা একটা দ্বীপে পুরুষরা প্রবেশ করতে পারবে না, এটা আবার সম্ভব নাকি? অসম্ভব মনে হলো এই কথাটি সত্যি। এমনও দ্বীপ রয়েছে পৃথিবীতে। ফিনল্যান্ডের সমুদ্র উপকূলে একটি দ্বীপ খুঁজে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানা রোথ নামের এক মার্কিন তরুণী। বাল্টিক সাগরের সবুজ নীল জলের উপরে জেগে থাকা এক টুকরো এই ভূখণ্ডটি তিনি নাম দিয়েছিলেন সুপারশিপ। তখনই মনে মনে পরিকল্পনা করে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানা, দ্বীপটিতে শুধু নারীদের জন্য তৈরি করবেন, এখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। ভাবা মাত্রই কাজ, সবুজে ঘেরা এই ছোট্ট দ্বীপে তিনি তৈরি করে ফেলেন একটি রিসোর্ট, যেখানে থাকার অধিকার পাবেন শুধু মেয়েরাই। একেবারে স্বাধীন আর মুক্ত মেজাজে ঘুরে বেড়াতে পারবেন তারা সেখানে। এই রিসোর্টের নামে সোশ্যাল মিডিয়ায় একটি কমিউনিটিও তৈরি করে ফেলেন ক্রিশ্চিয়ানা, তার নামও রেখেছেন সুপারসি কমিউনিটি। কেন এই চিন্তাভাবনা, এমন প্রশ্নের উত্তরে ক্রিশ্চিয়ানা জানিয়েছেন, সবসময় পুরুষ সঙ্গীকে নিয়েই বেড়াতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতায় তিনি বিশ্বাসী নন। নিরাপত্তার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা পুরুষদের সঙ্গে বেড়াতে যেতে বাধ্য হন। এই পরিস্থিতি থেকে মেয়েদের মুক্ত করতেই সুপারসি দ্বীপের ভাবনা চিন্তা। এখানে মেয়েরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবেন।